हेलो फैमिली, वेलकम टू बायोलॉजी ट्यूटोरियल हैशटैग बुबायो। तो आगामी जेको मेडिकल परीक्षार प्रस्तुति निये निजेके स्ट्रॉंग करे तुलते जॉइन करो टार्गेट बैच 2022 फीचर्स एडवांस टॉपिक्स वीकली मॉक टेस्ट एंड डाउट क्लियरिंग क्लासेस। आज के हमारे क्लास 12 एर यूनिट 5 अर्थात पंचम एक यूनिटेर जो अध्याय रही है से अध्यायटी हलो तृतीय अध्याय जार नाम हे जीव वैचित्र और तार संरक्षण अर्थात बायोडाइवर्सिटी एंड इट्स कन्जार्भेशन। जार प्रश्नगुली सम्पूर्ण NTA NCERT एंड CBSE फलोवर्स और WB बोर्ड फलोवर्स जो खूब इम्पर्टेंट और जेको परीक्षार जो खूब ही दरकारी तई तुम्हारा खूब भलोभ देखते थको अध्यायर ही और एक सेट रही है जो ना देखे थको अवश्य चैने गए तर लिंक देवा रही है डेस्क्रिप्शन बक्सर नीचे तो क्लिक करो देखो क्लसटी पूर्ण भावे जयन कर अन्सारगलि तैरि करार चेषा करो। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনের ট্যাব করে নাও যাতে বায়োলজির যে কোনো সেটের নোটিফিকেশন খুব সহজেই তোমরা পেয়ে যেতে পারো। আর এ জাতীয় আরও ভিডিও পেতে বন্ধুদের সাথে শেয়ার করে দাও ও যাতে বাকিরাও খুব সহজে দেখতে পায় এবং লাইক করে তোমার উপস্থিতির হার জানিয়ে দাও। দেখো আজকের প্রথম এক নম্বর কোয়েশ্চেন রয়েছে ইউটিফিকেশনের প্রধান কারণ WBJEE 2014 ফলোয়ার্স কোয়েশ্চেন। অপশন এ রয়েছে তাপমাত্রার হ্রাস বৃদ্ধি, অপশন বি রয়েছে জলজ উদ্ভিদের অস্বাভাবিক বৃদ্ধি, অপশন সি রয়েছে পরিপোষকের বৃদ্ধি, অপশন ডি রয়েছে অণুজীবের অভাব। 30 সেকেন্ড তোমার হাতে সময় রয়েছে, তার মধ্যে চট জলদি উত্তর করে ফেলো। ইউটিফিকেশনের প্রধান কারণ তাপমাত্রার হ্রাস বৃদ্ধি, জলজ উদ্ভিদের অস্বাভাবিক বৃদ্ধি, পরিপোষকের বৃদ্ধি, অণুজীবের অভাব। চলো দেখে নেওয়া যাক উত্তরটি কী হবে। জলজ বাস্তুতন্ত্রে প্রচুর জৈব খনিজ পরিপোষক বস্তুর সঞ্চিতকরণ ঘটে, তাই সঠিক উত্তরটি হবে গ, অর্থাৎ সি। দ্বিতীয় কোয়েশ্চেন রয়েছে রেড লিস্ট প্রকাশ করে AIPMT 2014 ফলোয়ার্স কোয়েশ্চেন। UNEP WWF ICFRE IUCN 30 সেকেন্ড তোমার হাতে সময়, তার আগে আবার কোয়েশ্চেনটি আরেকবার দেখে নাও এবং উত্তরটি চট জলদি OMR ফিল আপ করে ফেলো এবং কত হচ্ছে কমেন্ট বক্সে অবশ্যই জানাও। চলো উত্তরটি দেখে নেওয়া যাক। উত্তরটি হবে IUCN ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অফ ন্যাচার অ্যান্ড ন্যাচারাল রিসোর্সেস, তাই সঠিক উত্তরটি হবে এক্ষেত্রে ডি, IUCN। 3 নম্বর কোয়েশ্চেন রয়েছে কোনটি এক্সিটু কনজারভেশনে ব্যবহার হয় না, নিচের কোনটি এক্সিটু কনজারভেশনে ব্যবহার হয় না। তো প্রথম কোয়েশ্চেন অপশন রয়েছে বোটানিক্যাল গার্ডেন, দ্বিতীয় রয়েছে ফিল্ড জিন ব্যাংক, তৃতীয় রয়েছে বীজ ব্যাংক, চতুর্থ রয়েছে স্থানান্তর প্রথায় চাষ। 30 সেকেন্ড তোমার হাতে সময় রয়েছে, কোয়েশ্চেনটি আবার দেখো। ভালো কোয়েশ্চেন রয়েছে, এটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন রয়েছে, কোনটি XC2 কনজারভেশনে ব্যবহার হয় না, বোটানিক্যাল গার্ডেন, ফিল্ড জিন ব্যাংক ও স্থানান্তর প্রথায় চাষ। ভাবো কোনটা XC2তে একদমই করা হয় না। তো এক্ষেত্রে উত্তরটি হবে দেখো ঘ, অর্থাৎ ডি অপশন হবে স্থানান্তর প্রথায় চাষ। দেখো বোটানিক্যাল গার্ডেনে আমাদের যেগুলো ইম্পর্টেন্স প্ল্যান্ট রয়েছে সেগুলোকে কালেকশন করে রাখা হয়, হ্যাঁ ফিল্ড জিন ব্যাংকে বিভিন্ন মাধ্যম থেকে জিনকে সংগ্রহ করা হয়, বীজ ব্যাংকে বীজ রাখা হয়, বাট স্থানান্তর প্রথায় চাষ কিন্তু ইনস্টিটিউটের মধ্যে পড়ছে, তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে হ্যাঁ স্থানান্তর প্রথায় চাষ। চলো 4 নম্বর কোয়েশ্চেন রয়েছে ভারতের সর্বপ্রথম, একটু মিস্টেক রয়েছে সর্বটা রেফ নেই, তো এটা তোমরা একটু কালেক্ট করে নিও দেখে নিও, সর্বপ্রথম ন্যাশনাল পার্ক স্থাপিত হয়। আবারও বলি ভারতের সর্বপ্রথম ন্যাশনাল পার্কটি স্থাপিত হয়। AFMC 2003 ফলোয়ার্স কোয়েশ্চেন, তো ভুল রয়েছে অপশানটাও, এটা পরিয়ার রয়েছে, এটা পরিয়ার তো হবে না, এক্ষেত্রে অপশানটি হয়ে যাবে পেরিয়ার। তো দেখো কারেকশন হচ্ছে, খেয়াল রাখো। ওকে তো আচ্ছা চলো দেখো ঠিক রয়েছে, তো অপশান ঠিক হয়ে গেছে, তো পেরিয়ার
অপশন এ রয়েছে পেরিয়ার, অপশন বি রয়েছে করবেট, অপশন সি রয়েছে বন্দিপুর, অপশন ডি রয়েছে কানহা। তো 30 সেকেন্ড সময় রয়েছে তোমার হাতে, তার মধ্যে উত্তরটি করে চট জলদি দেখো কি হচ্ছে। তো ভারতের সর্বপ্রথম ন্যাশনাল পার্কটি স্থাপিত হয় কোথায়? তো দেখা যাক উত্তরটি কি হবে। উত্তরটি হবে জিম করবেট ন্যাশনাল পার্ক, অর্থাৎ করবেট। কারণ এই জিম করবেট ন্যাশনাল পার্ক উত্তরপ্রদেশের ইহা উত্তরপ্রদেশে অবস্থিত। তো রয়েছে দেখো একদম ইংলিশ সেগমেন্টের দেওয়া রয়েছে যে এস্টাবলিশ ইন 1936 দিস ইজ ইন্ডিয়াস ফার্স্ট ন্যাশনাল পার্ক। এগেন সে দিস ইজ ইন্ডিয়াস ফার্স্ট ন্যাশনাল পার্ক। ইট ইজ নেম আফটার দ্য লিজেন্ডারি ন্যাচুরালিস্ট অ্যান্ড কনজারভেশনিস্ট জিম করবেট। তাই সঠিক উত্তরটি এক্ষেত্রে হবে খ, ঠিক আছে, অর্থাৎ করবেট ন্যাশনাল পার্ক। তো কোয়েশ্চেন নম্বর 5 রয়েছে, রামসার কনভেনশন এর লক্ষ্য কোন ধরনের সংরক্ষণ? WBJEE 14 ফলোয়ার্স কোয়েশ্চেন 2014 ফলোয়ার্সকে বন, বন্যপ্রাণী, জীববৈচিত্র্য, জলাভূমি। 30 সেকেন্ড তোমার হাতে সময় রয়েছে, কোয়েশ্চেনটি আবার দেখে নাও। রামসার কনভেনশনের লক্ষ্য কোন ধরনের সংরক্ষণ? বন, বন্যপ্রাণী, জৈব বৈচিত্র্য, জলাভূমি। তো চলো দেখে নেওয়া যাক উত্তরটা। দ্য রামসার কনভেনশন অন ওয়েটল্যান্ডস অফ ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স স্পেশালি অ্যাজ ওয়াটার ফ্লো হ্যাবিটেড। ইট ইজ অলসো নোন অ্যাজ দ্য কনভেনশন অফ ওয়েটল্যান্ডস। ইট ইজ নেম আফটার দ্য সিটি রামসার ইন ইরান, ওয়ার দ্য কনভেনশন ওয়াজ সাইন্ড ইন 1971। তো 1971 সালে প্রথম হয়েছিল, তাই এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে ঘ, অর্থাৎ জলাভূমি সংরক্ষণ। কোয়েশ্চেন নম্বর 6, ভারতের প্রজেক্ট টাইগার শুরু হয়েছিল কবে? AIPMT 2007 ফলোয়ার্স কোয়েশ্চেন 1989, 1975, 1973, 1968। 30 সেকেন্ড সময় রয়েছে, তার মধ্যে চট জলদি উত্তরটি করে ফেলো, দেখে নাও। ভারতের প্রজেক্ট টাইগার শুরু হয়েছিল কবে? 1989, 1975, 1973, 1968। চলো দেখে নেওয়া যাক উত্তরটা। প্রজেক্ট টাইগার ইজ এ টাইগার প্রজেক্ট টাইগার ইজ এ টাইগার কনজারভেশন প্রোগ্রাম লঞ্চড ইন এপ্রিল 1973 বাই দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। তাই এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে গ, অর্থাৎ সি। আলফা বৈচিত্র্য বলতে বোঝায়? WBJEE 2010 ফলোয়ার কোয়েশ্চেন। তো অপশন এ রয়েছে জেনেটিক বৈচিত্র্য, অপশন বি রয়েছে কমিউনিটি বৈচিত্র্য, অপশন সি রয়েছে প্রজাতি বৈচিত্র্য, অপশন ডি রয়েছে উদ্ভিদের মধ্যে বৈচিত্র্য। 30 সেকেন্ড সময় রয়েছে তোমার হাতে, কোয়েশ্চেনটি আবার দেখে নাও। বলছে আলফা বৈচিত্র্য বলতে বোঝায় জেনেটিক বৈচিত্র্য, কমিউনিটি বৈচিত্র্য, প্রজাতি বৈচিত্র্য, উদ্ভিদের মধ্যে বৈচিত্র্য। তো সঠিক উত্তরটি হবে আলফা বৈচিত্র্য অন্ত কমিউনিটির মধ্যে বৈচিত্র্যকে নির্দেশ করে, অর্থাৎ নির্দিষ্ট বাসস্থান বা কমিউনিটির অন্তর্গত জীবগোষ্ঠীর পারস্পরিক সম্পর্ককে বোঝায়। তাই এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে খ, অর্থাৎ কমিউনিটির মধ্যে বৈচিত্র্য। কোয়েশ্চেন নম্বর 8 দেখা যাক কি রয়েছে। হটস্পট ধারণার প্রথম প্রদান করেন? WBJEE 2014 ফলোয়ার্স কোয়েশ্চেন মেয়ার সিম্পসন, মায়ার্স, ডেভিড। 30 সেকেন্ড তোমার হাতে সময় রয়েছে, কোয়েশ্চেনটি আবার দেখে নাও। হটস্পট ধারণার প্রথম প্রদান করেন কে, কোন বৈজ্ঞানিক? 4 জন রয়েছে। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে গ, অর্থাৎ মায়ার্স। নরম্যান মায়ার্স wrote about the concept in 2 articles in the Environmentalist 1988 and 1999 revised after through analysis by Myers and others. To sekhetre uttor ti hobe Myers. Okay, to chalo question number 9, manush sundarbon o simlipal holo 2015 AIPMT 2015 ফলোয়ার্স কোয়েশ্চেন। জাতীয় উদ্যান, বায়োস্ফিয়ার রিজার্ভ, অভয়ারণ্য কোনোটি নয়। 30 সেকেন্ড সময় রয়েছে তোমার হাতে, আবার কোয়েশ্চেনটি দেখে নাও। মানস সুন্দরবন শিমলিপাল হলো AIPMT 2015 ফলোয়ার্স কোয়েশ্চেন। জাতীয় উদ্যান, বায়োস্ফিয়ার রিজার্ভ, অভয়ারণ্য কোনোটি নয়। 30 সেকেন্ড সময় রয়েছে, উত্তরটি করে ফেলো চট জলদি। উত্তরটি হবে মানস অসমে অবস্থিত, সুন্দরবন পশ্চিমবঙ্গে, শিমলিপাল ওড়িশায় অবস্থিত বায়োস্ফিয়ার রিজার্ভ। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে খ। লাস্ট কোয়েশ্চেন রয়েছে কোয়েশ্চেন নম্বর 10, আজকের একদম শেষ কোয়েশ্চেন। আমরা চলে এসেছি খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, নিচের কোনটি ইনসিটু কনজারভেশনের মধ্যে পড়ে না? জাতীয় উদ্যান, অভয়ারণ্য,
অভয়ারণ্য হয়েছে, এটা অভয়ারণ্য করে নিতে পারো। দেখে নাও, কালেকশন হয়ে যাবে আশা করা যায়। চলো, কারেকশন হয়ে গেছে। তো অভয়ারণ্য, অপশন সি রয়েছে চিড়িয়াখানা, অপশন ডি রয়েছে বায়োস্ফিয়ার রিজার্ভ। তো 30 সেকেন্ড সময় রয়েছে, তো উত্তর দেখো কি রয়েছে। দেখে নাও কোয়েশ্চেনটি আর একবার, নিচের কোনটি ইনস্টিটিউ কনজারভেশনের মধ্যে পড়ে না: জাতীয় উদ্যান, অভয়ারণ্য, চিড়িয়াখানা, বায়োস্ফিয়ার রিজার্ভ। তো এক্ষেত্রে উত্তর হবে, যেসব স্থানে কৃত্রিমভাবে পশু পাখিকে থাকার ব্যবস্থা রয়েছে তো সেগুলিকে এক্সিটু কনজারভেশনের অন্তর্গত হিসেবে পরিচিত করা হয়, তাই এক্ষেত্রে সঠিক উত্তরটি হবে গ, অর্থাৎ সি। তো এক্ষেত্রে যেহেতু গ বা সি হচ্ছে, অর্থাৎ উত্তরটি আমাদেরকে দেখে নিতে হবে, উত্তরটি হবে যে চিড়িয়াখানা, অর্থাৎ এক্সিটু সংরক্ষণের অন্তর্গত। তোমার মতামত জানাও, পরবর্তী ভিডিওয়ে আবার দেখা হচ্ছে। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড সি ইউ এগেইন।